পরকিয়ার জেরে স্বামীকে কোপানোর অভিযোগ উঠল স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে অভিযুক্ত স্ত্রী ও প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ পরকীয়ার জেরে স্বামীকে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় স্বামীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার গোকুলপুরে জানা গেছে রঞ্জিত মণ্ডল নামে পেশায় ভ্যানচালকের সাথে স্ত্রী আরতি মণ্ডলের প্রায়ই বচসাবাদ্য আরতির অবৈধ সম্পর্কের জেরে এই অশান্তি বেশ কয়েকবার আলোচনাও বসে বিষয়টি মেটাবার জন্যে সোমবার ভোরে হঠাৎই ঘুমের মধ্যে রঞ্জিতকে এলোপাথারি কোপাতে থাকে স্ত্রী ও তার প্রেমিক ঘটনার কথা জানাজানি হতেই পালিয়ে যায় প্রেমিক স্থানীয়রা স্ত্রীকে আটক করে রাখে পুলিশ এসে স্ত্রীকে আটক করে নিয়ে যায় পরে অভিযুক্ত প্রেমিককেও আটক করে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে একবার আমার ঘুম অবস্থায় আমার যে কোপ মেরেছে আমি চেতনা গিয়েছি উঠে আমি আর কাউকে পাচ্ছি না এর দিকে গেট খোলা হ্যাঁ গেট দেওয়া ছিল গেট খোলা কেন রক্তে রক্তে রক্ত হচ্ছে হাত দিয়ে মাথাটা ধরলাম ধরে আমিও স্তির নাম আরতি 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 করে থেকে ডাকছে আরতিকে না এ ঘরে ও ঘরে যাচ্ছে আমি বলছি ওর তো দেখি আমার কে কে কোপ মেরেছে দেখ ওরা উঠে দেখে যে বিশাল ব্যাপার তখন ওরা বাবারে মারে করে লোকজন জড় করলো চকের লোকজন সব ছুটে আসলো ब्यूरो रिपोर्ट न्यूज़ नोमैंसलैंड स्वरूपनगर